সো এখানে আমি যেটা আলোচনা করেছিলাম যে একটা পয়েন্ট নিয়েছিলাম আর প্রথমে আমি সুতো দেখেছিলাম আর কি দেন এই দুটা পয়েন্ট মানে এই দুটো কোঅর্ডিনেট সিস্টেমটা কীভাবে কাজ করে সেটা একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম দেন সূত্র কীভাবে কনভারসেশন করবো দেন একটা এক্সাম্পল দেখিয়েছিলাম সো এই লেকচারটা আপনারা কেউ ইউজ করলে আপনার লেকচারটা দেখে আসতে পারেন আপনাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করি ক্লিয়ার হবে সো এখন আমরা এই যে পয়েন্টটা করেছিলাম এখানে মনে করেন এখানে আমরা মাইনাস থ্রি মাইনাস থ্রি রুট থ্রি দেন থ্রি থেকে আমরা এই কার্টিসিয়ান পয়েন্ট এই কার্টিসিয়ান থেকে আমরা পোলার করে এই পয়েন্টটা পেয়েছিলাম সো এটা আমরা এখন রিভার্স করে দেখবো যে আমরা পোলার টু কার্তশিয়ান করলে আমরা আবার এই এই পয়েন্টটা ব্যাক পাই কিনা সেমটা সেম হয় কি না এটা সো এটা করব করবো আর কীভাবে করবো সেইটাও একটু আলোচনা করি আগে তারপরে সো এখানে দেখেন এখানে কার্টেশিয়ান টু পোলার কনভার্শনের জন্য সরি কার্তিয়ান আমার পোলার কনভার্শনের জন্য যে সূত্রগুলো আমার লাগবে মানে লেগেছিল এর আগের লেকচারে সেগুলো হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর থি থিটা বের করার আগে আমাদেরকে আলফা বের করতে হতো সো হচ্ছে এখানে আলফা ইকোয়াল টু টেন ইনভার্স ওয়াই এক্স দেন আমরা থিটা বের করতাম সো এইভাবে আমরা হচ্ছে টু পোলার আনলোশন করতে পারি আর আমাদেরকে যদি পোলার টু কাটতে সেন্ড করতে হয় তাহলে আমাদের কাছে কী থাকবে আর এবং থিটা থাকবে দাওয়া থাকবে আমাদেরকে এক্স ওয়াই বের করতে হবে এক্স ওয়াই বের করতে হবে সো এখানে সূত্রটা হবে হচ্ছে এক্স ইকোয়াল টু আর কস থিটা ওয়াই ইকোয়াল টু আর সাইন থিটা সো অনেক ইজি কার্টেশান টু পোলার হচ্ছে পোলার টু কার্টেশান আসলে অনেকটা ইজি দুটোই ইজি বাট এটা অনেক বেশি ইজি সো আমরা যে পয়েন্টটা ছিল আমাদের এর আগের এর আগের এক্সাম্পলে আমরা যেটা করেছি মানে লেকচার থার্টি টুতে যে এক্সাম্পলটা করেছি ওটা রিভার্স করবো আর কি সো আমরা লাস্ট পোলারে কনভার্ট করার পরে পয়েন্টটা পেয়েছিলাম হচ্ছে সিক্স সিক্স ফাইভ ফাইভ ওয়াই সিক্স তো এটা থেকে আমরা এখন এক্স ওয়াই বের করব আর কি এটা ছিল হচ্ছে আর কে ফর্মেটে আছে সো এখান থেকে এক্স ওয়াই মানে আমরা এই এটার কার্টেশিয়ানে নিয়ে আসবো সো আমি এখানে সূত্র লিখেছি এখন জাস্ট আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো সো এখানে প্রথমে আমরা এর ভ্যালুটা বের করি সো এখানে এক্স ইকাল টু আর কস থিটা সো এখানে আর হচ্ছে এটা সো সিক্স সিক্স কস আর হচ্ছে ফাইভ পাই বাই সিক্স সো এটা সো এখানে পাই মিনস ওয়ান এইটী ওয়ান এইটিন ইন্টু ফাইভ বাই সিক্স সো কস কস অ্যান্সার ইন্টু সিক্স তো আমরা এখানে পাচ্ছি মাইনাস ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স ওয়ান নাইন সিক্স সো এটাই ধরেন থ্রি ডিজিট পর্যন্ত নিলাম সো অ্যাপ্রক্সিমেটলি এটাই এটা ইকোয়াল টু হচ্ছে মাইনাস থ্রি রুট থ্রি আপনারা যদি দেখতে চান এখানে আমি দেখা দিই থ্রি রুট থ্রি ইকাল টু সো দেখেন সো এই ভ্যালুটা ইকুয়াল টু আসলে এটাই

সো আমরা রিভার্স করতে পেরেছি মানে আমাদের পয়েন্টটা আবার ব্যাক পেয়েছি দেখেন আপনারা আমাদের পয়েন্টটা এটা ছিল এটা ছিল সো আমরা আবার কার্তেশিয়ান টু পোলার করার পরে এটা পেলাম দেন এটাকে আবার কার্টেশানে কনভার্ট করলে এটাকে আবার কার্টেশানে কনভার্ট করলে আমরা আবার সেম পোলার কার্টেশিয়ানটা ব্যাক পেলাম সো এইভাবে আমরা কার্টেশিয়ান টু পোলার পোলার টু কার্টেশিয়ান দুটা করতে পারি সো এই এই ধরনের এক্সাম্পল আরও আসলে অনেক ইজি এই কনভারেশনগুলো সো এই ধরনের আরও কিছু এক্সাম্পল করলে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে সো আপনার যে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের এই কমেন্টে জানাবেন আমরা আপনারা সব ধরনের কোয়েশন অ্যান্সার দিয়ে চেষ্টা করবো ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া হচ্ছে প্লে লিস্টে দেখলে আপনারা সকল একসাথে পেয়ে যাবেন আপনারা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ হলো ধন্যবাদ